আমাদের দেশে নাম আছে কাজ নাই, নাম আছে, নাম হলো আবু বকর সিদ্দিক অর্থাৎ বিশ্বাসী। আপনাদের মাসিমপুর বাজারে যায় একজন 200 টাকা হাওলাত নিবে, যে ভাই 200 টাকা হাওলাত দেন আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে আর জীবনেও ঘুরে শনিবার আসবে না, এরকম আবু বকর আছে না নাই? আছে। নাম হলো ওমর ফারুক, মানে পালোয়ান সাহসী, বিড়াল যদি বলে ওই এলাকায় নাই, আছে না নাই? নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই, কত কম, এরকম ইমান আলী আছে না নাই? আছে। ইমান নামাজও পড়ে না। এই দেখেন, এখানে 2 দিন ব্যাপী তাফসির মাহফিল মহাসম্মিলন হচ্ছে, দূর দূরান্ত থেকে লোক আসছে, বাড়ির পাশে এমনও লোক আছে, দেখেন কা ভাই আরামে ঘুম পাড়তেছে। যদি একটা মিথ্যা কথা বলি আপনাদের পায়ের বার মৃত্যু তোর আমার গাল, যান খবর নিয়ে দেখেন কিভাবে লেপের মধ্যে শুয়ে আছে। আমি কোরআন হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট বাস্তবের সাথে কথা বলি, ইনশা বলবই, ইনশা। ইমান আলী কোরআনের মাহফিলে আসতেছে না, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে, ইমান আলীর বউ বলতেছে স্বামী 2 দিন ব্যাপী ইসলামী সম্মিলন হচ্ছে, কত মানুষ যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও না। তো ইমান আলী বউ দম খায়, চুপ কর, পেতনি বউ আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গেরাম গেরাম থেকে ধরিয়ে দাওয়া নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়ে রিমেন্টে নিয়ে মাজা হাত পা ভেঙে দিয়ে মানুষের মন জয় করা যায়। ইমান আলীর বিবি বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা গেছে, বলতেছে বিবি আমি কোরআনের মাহফিলে গেলি তুমি খুশি, কয় জীবনে তোমার ভালো কাজ দেখি নেই, আমি তো খুশি হবই, কয় তাহলে একটা হারিকেন লাগা দাও। হারিকেন বোঝেন তো? এখন বাংলাদেশের পোলাপান তো আর হারিকেল বোঝে না, এটা তো বিলুপ্ত হয়ে গেছে, এটা শেষ, টর্চ লাইটও বোঝে না, এখনকার মোবাইলের আলো, কিসের আলো, মোবাইলের। তো হারিকেন লাগা দিছে, ইমান আলী কোরআনের মাহফিলে যায় দেখে হাজার হাজার মানুষ, বাংলাদেশে এমনও মাহফিল আছে বসত দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, আছে না নাই? তো ইমান আলী দেখা যায় হাজার হাজার মানুষ, কয় আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে হয়, যাত্রায় তো এত লোক হয় না। ইমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নাই, ঘুরিয়ে গাড়িয়ে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা বসছে, কে বসছে আমার সাথে কথা বলবেন, কে বসছে, ইমান আলী। তো ইমান আলী বসছে, ও তো জীবনে ওয়াজ নসিহত শোনে নাই, ও ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষকে জিজ্ঞেস করতে ভাই যান এইগুনি কি ওয়াজ, ক না এটা ওয়াজ না, কয় এটা কি, কয় এটা ডেকোরেশন, কয় ওয়াজ কাক, কয় তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে, ইমান আলীর সামনে বসে, কে বসে জোরে বলুন, ইমান আলী। তে হাজার হাজার মানুষ দেখে প্রধান বক্তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে, আমার ভাই আপনাদের হাজার হাজার মানুষের উপস্থিত দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার আত্মাটা ভরে গেছে, আমার মন বলতেছে ইমান এখানে আছে। ও যে ইমান যে সামনে বসে রয়েছে, উনি বলছে ইমান এখানে আছে, ইমান কয় সাজছি, ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর বিবি পাম্পটিতে পাঠা দিল, এখন হুজুর কয় ইমান এখানে আছে, হুজুর কারোর কথা বলে না, হুজুর আমাকে ধরল যে ইমান এখানে আছে, আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে হুজুর আরো গুমার ফাঁস করবে, ইমান শুদ্ধ খায়, যা আমি এই জায়গায় থাকবো না, হুজুর কাউরে ধরল না, হুজুর ধরল আমার। ইমান আলী চলে যাবে, উঁচু হয়েছে চলে যাবে, যাই যাইবা এক পর্যায়ে মাওলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইরা দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ, ইমান কয় সারছি, আমি যাই যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো, আমি আমার আমি আসছি তাও হুজুর কয় ইমান আসছে, আবার আমি ইমান চলে যাবো যাই যাই বাপ, এখন হুজুর কয় ইমান এখন চলে যাবে যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে হুজুর আরো গুমার ফাঁস করবে, ইমান যাত্রাও দেখে, যা আমি আর থাকবো না। ইমান আলী হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে গেটের সামনে চলে গেছে,
যা গার গুরু দেখতেছে, দেখে হুজুর কিছু বলে নাকি, এক পর্যায়ে মাওলানা সাবাস করতেছে। আমার ভাইরা বাপ, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে আমাদের মধ্যে যে ইমানগুলি আছে, ইমানটাকে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। ইমান কয় সাজছি, এতগুলি মানুষ একজন করে যদি থাপা দিয়ে আমার জানি তো পাইছে না, ইমানের উঠে দৌড় চালাইছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেয়াল দুই চার খেয়াল বুঝ কে বলে পানি দিছে, ড্রেনের আপারে ভাইজে ভাইজে পরে পরে তা কাদা দিয়ে দিয়ে ঝরা গেছে। যায়ার ঘুরে ঘুরে তাকায় দেখি কেউ আসতেছে না। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ইমান আলী যা পিছনে দাঁড়াইছে, রোজ তো দোয়া ছুটে দিছে, বিবি দোয়া করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে ইমান আলীর বিবি বাজান দোয়া করতেছে, ইমান আলী যাইয়া বাজান পিছন থেকে শুরু করে দিছে, রোজ তো হেদায়েত ছুটই, একবার হাত দিয়ে মারে একবার পাও দিয়ে মারে। ইমান আলীর বিবি কয়, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসার, তুমি এসে পাগলামি শুরু করলে, পাগলামি দেখলি কি, তুই যে পানপট্টিতে পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের বারোটা বাধা থাকতো। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের বারোটা বাধার কাম শেষ, খালি ভিতরে মনে হয় ভিতরে মানে বাইরে আছে লেবাস, মানে চেহারা দেখলে মনে হয় সৌদ আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় আজরাইলের খালু, যুব্ব দেখলে মনে হয় ইব্রাহিমের ভাইরা, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। এইরকম লোক আছে না নাই সেটা আমার ভিতরে থাকতে পারে। আমার ভাইরা সর্বপ্রথম তার বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, সুবহানাল্লাহ কোন বলবে, বান্দা নামাজ পড়ছো, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, সুবহানাল্লাহ কোন, বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে ওই দৃষ্টিকে আল্লাহ আমাকে নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় যা স্টোর দিয়ে দেখছি, বাংলাদেশের মধ্যে আপনার সবচাইতে চালাক ব্যক্তি কারার, অবধ মানুষ কারা, আমি দুই ভাগে ভাগ করে ফেলছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ কারা, আজান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে ফজরের নামাজ পড়ে, এর হলো অবধ সহজ সরল সোজা মানুষ। আর বাংলাদেশের মধ্যে চালাক মানুষ কারা, যারা আজান শুনলে মসজিদে যায় না নামাজ পড়ে না, ওরাই হলো চালাক। যারা অবধ ওরাই আজান শুনলে ঠান্ডা পানিতে ফজরের নামাজ পড়ে, চালাক মানুষের অত ঠেকা নাই যে ঠান্ডা পানিতে তার নামাজ পড়া লাগবে। আমার ভাইয়েরা যে একটি নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদ করে, যে ঘুষ খায় তারই তো বলা হয় বাদান ঘুষখোর, কথা কম। আচ্ছা সে ব্যক্তি নামাজ পড়ে না তারই তো বলা হয় বেনামাজি। এখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া এই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আপনার এই এই মসজিদের সভাপতিকে নিয়ে বেনামাজির বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার, কথা কয় না খুশি না বেজার, না না তুমি নামাজ পড়ো না, তোমার বেনামাজি বললে তুমি রাগ করো তার মানে, ও তোমার পীর সাহেব বলবো যে সুদ খায় তারা কি বলে, কথা কন। সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে ইমাম সাহেবকে নিয়ে মসজিদের কেসিয়ার সভাপতি সেক্রেটারিকে নিয়ে যদি সুৎকর বাড়িতে যা যদি ডাক দেওয়া যায়, সুৎকর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজা, কথা কয় না খুশি না বেজা, খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাই নাই গু খাই, তার তোর কি, আমি কই খাগা খাবলা খাগা খাগা, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বুনো করে গোস্ত রান্না করে খালি কিরকম স্বাদ লাগবে, টেস্ট লাগবে কিনে মাথা জাকা কি কর, টেস্ট লাগবে কিনে, তাহলে সুদের টাকা সুদ খাওয়া হারাম, আল্লাহ তাকুলু সুদ তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না,
তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে যদি খাইতে পারো, তাহলে বাথরুম থেকে এক ফিরিস মল তুলে নিয়ে এসে গরুর গোস্ত দিয়ে আর ওইটিতে বড় বড় খাও, খাও ওইটাও খাও, হালাল মনে করে খাও। রাগ করতেছেন মনে হতে নেই আমার ভাইয়ের আমার, এই কোরআন কারিমের মধ্যে আশির থেকে বিরিয়াশি জায়গা বললেন, ও আপনি মুসলা নামাজ কায়েম করো, অত জাকাত জাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এ কথা কা নামাজের কথাই একটিবার বললে এক নামাজ তো বাদন ফরজ হয়ে যায় তো আল্লাহ, বিরাশি জায়গা কেন নামাজের কথা বললেন, কারণ নামাজ হলো বাদন অ্যান্টিবায়োটিক, আপনার একটা মানুষের যদি কঠিন অসুখ হয় জ্বর হয় প্যারাসিটামল খাইলে যদি লোকটার ব্যাধি যদি ভালো না হয় অ্যান্টিবায়োটিক ডাক্তার লাগায় জ্বর কম ঠিক কিনে, আল্লাহ বললেন এই নামাজটা হলো অ্যান্টিবায়োটিক, ইন্ন সলাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষকে এই নামাজ বাজান ফিরিয়ে আনে, সিল্লে এখন ঠিক কিনে, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি, যা বড় বড় চোখ করে তাকাচ্ছে, না না আপনারা কে নামাজ পড়েন কে পড়েন না এটাকে আমি দেখছি নাকি, এটা বড় বড় চোখ করে লাভটা কি? আমার ভাইরা ভাগ্যের প্রতীক আমার, আর মর্যাদার প্রতীক না একটা জমিনে ঠেকাইয়ে, আপনি যখন আপনি জমিনে ঠেকাইয়া যখন বলবেন সুবহানা রব্বিয়াল আলা, আপনি যখন এই নাক ভাগ্যের প্রতি কপালের মর্যাদার পকির নাকটা ঠেকাইয়া আল্লাহকে যখন রব বলে আপনি স্বীকার করবেন, এই আল্লাহর রব আল্লাহকে রব বলে স্বীকার করবেন, আল্লাহ আমার এই ভাগ্যের প্রতি কপালের মর্যাদার প্রতীক নাকটা তোমার পায়ে ঠেকাইছি, এই এটিসি এই মেন্টেনিটি নিয়ে যদি কেউ যদি সেজদা দেয় এই নামাজ এই সেজদাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহর প্রশংসা করতেছি কিন্তু মন চলে গেছে বাজান আপনার মাঠের মধ্যে, মাঠের মধ্যে কাম লাগাছে, কাজ হচ্ছে কি হচ্ছে না, নামাজে আপনি দাঁড়া আছেন আল্লাহর প্রশংসা করতেছেন, অটোমেটিক মনটা আপনার ওই মাঠে চলে গেছে, ওই মনটাকে মাঠ থেকে দৌড়িয়ে এনে নামাজে দাঁড় করান, সুবহানাল্লাহ বললেন না, আপনি নামাজে দাঁড়া আছেন মালিক ইয়াউমিদ্দিন, আখেরাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে, আপনার এই শরীরটা আশেবাদান যায় নামাজের উপরে, আপনার মন চলে গেছে মাসিমপুর বাদান বাজারে যা, আপনি গরুর গোস্ত কিনতেছেন, এরপরে আপনার ট্যাংরা মাছ কিনতেছেন, আলু বেগুন তরি তরকারি সব কিছু কিনতেছেন, কথা বুঝতেছেন না, আপনি নামাজ পড়তেছেন আল্লাহ আখেরাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করিবে, আপনার ঘরের মধ্যে থেকে খানায় কাবার কাছে যা দেখে নাই নাই লোকমান নাই আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে গেছে গাইব হয়ে গেছে জোরে কম সুবহানাল্লাহ, সোনার মদিনায় যাই দয়াল নবীর রওজার সালাম দে আমার, যা দেখে আল্লাহর বান্দা লোকমান আমার দয়াল নবীর রওজায় সালাম দিয়া নবীর রওজা তাজিয়ারত করিয়া অন্য রাস্তা দেবাদান চলে আসছে, ছয় বন্ধু বারোটা চোখ দেবাদান দেখছে, ছয় বন্ধু হজের কাজ আবাদান সমস্ত কাজ সমাপ্তি করিয়া হজ করিয়া বাড়িতে আসিয়া ছয় বন্ধু একসাথে লোকমানের সাথে বাদান দেখা করতে গেছে, যা দেখে আল্লাহর বান্দা লোকমানের মা বাদান ঘুমিয়ে আছে, মা ডান পাশে আল্লাহর বান্দা লোকমান বসে বসে আমার মাওলার নামে বাদান জিকির করতেছে, ছয় বন্ধু যা বলে বন্ধু লোকমান তুমি হতে যাবা না, আনা করলে সব টাকা গুনি বাদান উড্ডু করে আনলা, আ বন্ধু লোকমান আমাদের সাথে কেন গেলা না, তুমি একা একা কেন তুমি হজ করতে গেল,
আল্লাহ। লোকমান বলে, বন্ধু আমি হজে যাই নাই। ছয় বন্ধু বলল, তুমি মিথ্যা কথা বলো না, তুমি হজে গেছো। লোকমান বলে, বন্ধু রে আল্লাহর কসম করে বলতিছি আমি হজে যাই নাই, আমার মা অসুস্থ তার কারণে। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না, হাজির দোয়া আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে। বন্ধু মিথ্যা কথা বলো না, আমরা 6 জন ব্যক্তি 12টা চোখ দিয়ে দেখছি, আমাদের আগে আগে খানায় কাবা তপ করেছো, আমাদের আগে আগে আমার দয়াল নবী রওজা তুমি জিয়ারত করেছো, আমরা দেখছি, তুমি কেন মিথ্যা কথা বলো? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধুরে তোমরা হজে গিয়েছো, হজ করে আসো, আমি হজে যাই না, আর আমাকে এরকম করে ধিক্কার দিস। এ বন্ধু ধিক্কার দিস নে, আমি মদিনায় যাইতে পারি নাই, খানায় কাবার গেলাম ধরতে পারি নি, আমার আত্মাটা ফেটে যাচ্ছে। লোকমান বলে, বন্ধুরে বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না হয় আমার অসুস্থ মা শুয়ে আছে, একটিবার আমার মারে একটু জিজ্ঞেস করো। এক বন্ধু যা বলে, মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা বলে, বেটা রে আমি জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের গোড়া লাগিয়ে দাও। এক বন্ধু যাইয়া আমার মুখের গোড়া কানটা লাগাইয়া দেয়, মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাবা আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যেতে পারে না। আমি মা বিছানা পরে পেশাব করি, বেটা পরিষ্কার করে, পায়খানা করি, বেটা পরিষ্কার করে, আমারে গোসল দেয়, এরপরে বেটা গোসল দেয়, নিজে হাতে রান্না বাড়া করি, আমি মা হাত দিয়ে খাবার গুনে তুলে খাইতে পারি না। আমার বেটা লোকমান আমার মুখে খাবার তুলে দেয়। বেটা যদি হজে যদি যাইতো, 40 দিন হজে যা থাকতো, আমি মাকে আমার খেদমত করতো, আমার খেদমতের জন্য আমার বেটা লোকমান হজে যাইতে পারে নাই। 6 জন বন্ধু এই কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না, বলে, বন্ধু রে মা যেটা বলেছে সত্য বলেছে, আর আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, এটাও সত্য, এটা কেমন খেলা? লোকমান বলে, বন্ধু এটা প্রেমের খেলা। মা খেদমত করতে হবে। লোকমান ডেকে বলে, বন্ধু রে আমি হজে যাই নাই, আমি প্রত্যেক দিন বৃহস্পতিবার রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার নবীর উপরে 1000 বার দরুদ শরীফ আমি পড়িয়া, এরপরে একটা বার কমনা বেশিও না, দরুদ শরীফ পড়িয়া ডানে কাতে যখন আমি ঘুমিয়ে পড়ি, দরুদ পড়তে পড়তে আমি যখন ঘুমিয়ে পড়ি, মদিনার মাটিতে আমার নবী থাকতে পারে না, আমার নবী প্রত্যেক বৃহস্পতিবারে আমি লোকমান আমার সাথে দেখা করিয়া। লোকমান রান্না করিয়া এরপরে আপনার প্লেটে খাবার বাড়িয়া মাকে মামুলুর উপর বসাইয়া মার মুখে যখন খাবার তুলে দেয়, মা দুকিনি খাবার মুখে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। লোকমান দেখে বলে, মা তুমি কেন কান্দো? মা আমার আচার আচরণে ব্যবহারে তুমি কি কষ্ট পেয়েছো? এবার মা বলে, বেটা রে তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনো কষ্ট পাই নাই গো বেটা। তবে বাবা তুমি যখন ছোট্ট ছিলে আমি তোমার মা কোলে করে করে তোমাকে রাখ, খাবার গুনু মারের মতো সেনে সেনে মার বানাইয়া তোমার গলায় থেকে যাবে মার বানাইয়া, আমি তোমার মা তোমার মুখে খাবার গুনে তুলে দিছি। ও বেটা লোকমান আমি তোমার মা, এখন বৃদ্ধ হয়ে গেছি বেটা, আর নড়চড় করতে পারি না বাবা, এখন তুমি আমাকে খাবার গুনে আমার মুখে তুলে তুলে দিয়ে খাওয়া। যখন তুমি সত্য ছিলে দা ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে বাবা, খাওয়াইছি তোমারে, উষ্টে পুষ্টে মায়ে তোমায় করলো, তোমায় বড় বড় হয়া তুমি যদি ওই